যুক্তরাজ্যের আবাসন সংকট বিকট আকার ধারণ করেছে যুক্তরাজ্য আবাসন সংকটের মুখোমুখি অবস্থানে আছে বহুদিন থেকে তা সত্ত্বেও বর্তমানে কয়েক হাজার কাউন্সিলের ঘর খালি পড়ে আছে বলে তথ্যে জানা গেছে ইংল্যান্ডে বর্তমানে তেত্রিশ হাজার নয়শো তিরানব্বইটি শূন্য কাউন্সিলের ঘর রয়েছে যা 2009 সালের পর থেকে সর্বোচ্চ সংখ্যা বলে তথ্য অনুযায়ী জানা গেছে এগুলোর মধ্যে বেশ কয়েকটি ঘর সিলকালা করা অবস্থায় আছে যা দক্ষিণ লন্ডনের ল্যাম্বেত অঞ্চলে অবস্থিত এছাড়া দুই দশকেরও বেশি সময় ধরে সাউথ ওয়ার্কের সীমান্তবর্তী কাউন্সিলের একটি টাওয়ার ব্লককে একশো চুয়াল্লিশটি ফ্ল্যাট দুই সাল থেকে খালি পড়ে রয়েছে যা পুনর্নির্মাণ করার জন্য ব্যবহার অনুপযোগী অবস্থায় আছে বলে জানা যায় স্কাই নিউজ হাউজিং সমস্যা দীর্ঘদিন হতে কাজ করে যাচ্ছে যার ফলে হাউজিং ক্যাম্পেনার কোয়েজা জানিয়েছেন তাদের নিকট হতে বিভিন্ন তথ্য তারা জেনেছেন মিস্টার কোয়েজা জানিয়েছেন স্কাই নিউজকে রাস্তাঘাটে লোকজন ঘুমাচ্ছে অনেকে থাকার জায়গা পাচ্ছে না কিন্তু কাউন্সিলের হাজার হাজার প্লট খালি পড়ে আছে যা ব্যবহার করা হচ্ছে না তিনি আরও জানান কাউন্সিল নিজস্ব বাড়িগুলি মেরামত করার পরিবর্তে পরিবর্তে বন্ধ করে রেখে দিয়েছে কিন্তু তারা তাদের নাগরিকদের পিছনে ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট হোটেলে অর্থ অপচয় করে যাচ্ছে সর্বশেষ পরিসংখ্যান হতে দেখা যায় ইংল্যান্ডে এক লাখ পঁয়তাল্লিশ হাজার আটশো জন শিশু গৃহহীন এবং অস্থায়ী আবাসে বসবাস করছে যা গত এক বছর আগে রেকর্ডের চেয়ে পনেরো শতাংশ বেশি যদিও স্থানীয় সরকার সমিতি আবাসন মুক্ত ঘরের ঘাটতির জন্য কাউন্সিলের তহবিলের ঘাটতি বলে দাবি করেছে এলজিআর আবাসন মুখপাত্র ডিরেক্টর স্কাই নিউজকে জানিয়েছে অর্থের কারণে পুরাতন কাউন্সিলের ঘর পুনর্নির্মাণ করতে সক্ষম হচ্ছে না তিনি বলেন যার কারণে কাউন্সিলের অস্থায়ী আবাসন কিংবা ব্রেড অ্যান্ড ব্রেকফাস্টের অর্থ প্রদান করতে হয় কাউন্সিল তার নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষ হিসাবে রাস্তায় ঠেলে দিতে পারে না কাউন্সিলের ঘরের ঘাটতি এবং আবাসন সমস্যা যুক্তরাজ্যে দীর্ঘদিনের তাই নতুন করে ঘর তৈরি এবং শহর বর্ধিতকরণ জরুরি হয়েছে হয়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা রোমানা রাখি